আচ্ছা, শুরু করছি ডিজিটাল মার্কেটিং এর আরেকটা ক্লাস। আমাদের ক্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা ফাইবারে যে গিগ গুলা করব, সেই গিগের ব্যানার কিভাবে তৈরি করব আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো আমরা প্রথমে একটা সফটওয়্যারে চলে যাচ্ছি, সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা জানি ডিজাইনের জন্য সবচেয়ে প্রফেশনাল সফটওয়্যার হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। তো সফটওয়্যারে যাওয়ার পর আমরা যে ক্রিয়েট নিউ অপশন থেকে আমরা একটা ক্লিক দেব। এখানে আমাদের নতুন একটা পেজ তৈরি হবে। তো আমরা জানি আমরা যে ফাইবারের গিগের ব্যানারটা তৈরি করবো, এটা অবশ্যই ওয়েব মানে অনলাইনে থাকবে। এর জন্য আমরা ওয়েবটা সিলেক্ট করে নেব। ওয়েব সিলেক্ট করে প্রথমে দেখতে হবে আমাদের এটার মাপ কত বা কত পিক্সেল এটা বানাতে হবে। এর জন্য আমি চলে গেলাম কোথায়, গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করব ফাইবার গিগ ব্যানার সাইজ 2022। এই যে কত আছে, এখানে বিভিন্ন ধরনের মাপ আছে, যেমন 1280x769 পিক্সেল, এই একটা মাপ। আবার আছে হচ্ছে 712x430 পিক্সেল, আরেকটা আছে 4000x2416 পিক্সেল। তো ফাইবার আমাদের রিকমেন্ডেড করে এই যে এটা 1200, ফার্স্টে যেটা দেওয়া আছে 1280x779 পিক্সেল। তো এটা আমি ইলাস্ট্রেটরে কিভাবে সেট করব, ইলাস্ট্রেটরে সেট করার জন্য আমি আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে গেলাম। এই যে ক্রিয়েট নিউতে অপশন ক্লিক করার পরে আমার একটা অপশন আসলো। এরপর যখন আমি ওয়েবে যাব, ওয়েব থেকে এই যেখানে আমার একটা অপশন দিছে এটা সিলেক্ট করার জন্য, এখানে হচ্ছে 1280x769 পিক্সেল। এখানে বলছে 72 PPI, মোড সেটিং এ যাব আমরা। এখান থেকে যাওয়ার পরে রেজলিউশন থাকবে 72, এটা থাকবে ডিফিকাল্ট। কালার মোড যেহেতু আমরা অনলাইনে কাজ করব, সেহেতু অবশ্যই আমাদের 8 GB থাকবে। আর যদি আমরা জিনিসটা প্রিন্ট করতাম সেক্ষেত্রে অবশ্যই CMYK দিয়ে করতে হতো, যেহেতু আমাদের এটা অনলাইনের জন্য এটা আমাদের 8 GB। আমরা প্রজেক্টের নাম দেব ফাইবার গিগ ব্যানার। ফাইবার গিগ ব্যানার। এরপর কি করব আমরা, ক্রিয়েট ডকুমেন্ট। আমাদের একটা পেজ তৈরি হয়ে গেল, মাপ হচ্ছে 1280x769 পিক্সেল। তো এটা আমাদের একটা ডিফল্ট অবস্থায় আছে, এখানে কোনো পেজ নেই বা কোনো কিছুই নেই এখানে। এখন আমাদের যে টুলসগুলো আছে এখান থেকে বিভিন্ন ধরনের টুলসের মাধ্যমে আমাদের এটা আঁকতে হবে বা কী কী লিখবো সেগুলো আমাদের বসাতে হবে। তো আমি টুলসের ব্যবহারগুলো আমি আগে দেখিয়ে দিয়েছি কোন টুলসের কী ব্যবহার। তো এখানে পুরোটা আমি একটা একটা ঘর নিয়ে পুরোটাকে আমি একটু ফিল করে একটা ফিল করবো একটা কালার দিয়ে। এর জন্য আমাকে কোথায় যেতে হবে, এই যে চার কোণ একটা ঘর দেখা যায়, নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল, আমি এটা নিব। এটা এটা নেওয়ার পরে অথবা কিবোর্ড থেকে চাপতে হবে শুধু এম, এম চাপলেই এখানে মাউস পয়েন্টে চলে যাবে বা এই অপশনটা সিলেক্ট হয়ে যাবে। আমি এখন কি করব, এই যে কর্নার থেকে ধরে এই কর্নার পর্যন্ত নিয়ে আসবো, এসে মাউস পয়েন্টটা ছেড়ে দেবো। এখন কালারটা আছে হোয়াইট, এই যে এখানে যে কালারটা দেখাচ্ছে কালারটা আমি একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার ধরে এই কালারটা আমি দিলাম বা এই কালার বা এই কালার যে কোনো একটা দিলে হয়েছে। এখন এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, যে কোনো কিছু সিলেক্ট করার জন্য আমাকে এই টুলসটা ব্যবহার করতে হবে। এখন এটার উপরে আমি চাপ দিলাম, দেওয়ার পরে এই যে ডান পাশে যে অপশনটা আছে এখান থেকে এটা আমি তুলে দিলাম, মানে এটার কোনো স্ট্রোক থাকবে না, স্ট্রোকটা আমি তুলে দিলাম। দেওয়ার স্ট্রোক তুলে দেওয়ার স্ট্রোক কালার তুলে দেওয়ার জন্য এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে বডির কালার বা মেইন কালার যেটা বলে। আমি এটা কি করবো, একটা এখন লক করে দেবো যাতে লড়াচড়া না করে। এটা এটা যেহেতু মাউস পয়েন্টে যদি লড়ার সাথে সাথে এটা বিভিন্ন স্থানে চলে যাচ্ছে, তো এটা আমি কি করব এইখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এটা কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম।
লক করে দেওয়ার পর এখানে আমি ইচ্ছা মতো আঁকতে পারি, বা আরেকটা আমি এটা টুলসটা নিতে পারি কিভাবে, এই যে রাইট বাটন ক্লিক দিয়ে আবার একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর এইখান থেকে চাপ দিয়ে এই পর্যন্ত নিলাম বা এই পর্যন্ত নিলাম, এটা আমি একটু ছোট করলাম। এটা আমি চাইলে আমি কালারটা ডিফারেন্স করে দিতে পারি কিভাবে, এটার উপর আমি চাপ দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি যে কালারটা দেবো সেই কালারই হয়ে যাবে। এখন আমি কি করব, এইটা একটা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরবো, ধরে এই কোনোটা আমি বাঁকায় দিতে পারি কিভাবে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল আমি যখন এটা ধরি এটা কিন্তু কখনোই হবে না, একদম ছোট এইভাবেই হয়ে যাবে, ইচ্ছা মতো কোনো কর্নারকে নেওয়া যাবে না। আমি যদি চাই শুধু একটা কর্নারে আমি সরাবো, সেক্ষেত্রে আমাকে এই ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে। নেওয়ার জন্য এখান দিয়ে আমি সিলেক্ট করলাম, করার পরে এই কর্নারটা ধরে আমি যেখানে নিয়ে যাব সেই পর্যন্তই পিকটা বাঁকা হয়ে যাবে। আবার যদি চাই এটা আমি সরাবো, এটা সরাতে পারি ইচ্ছা মতো যে কোনো স্থানে সরাতে পারি এটা। সবাই কি বুঝতেছে ভাই লকটা গুলো কি করে ওটা? জি স্যার, ওই লকটা একটু বলে দেন। লক হচ্ছে কন্ট্রোল 2, আমি হচ্ছে লকের জন্য এইটার উপর চাপ দিলাম, কি বলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম, ধরার পরে আমি যে পেজের উপর চাপ দেব এই ধরে এটা আমি লক করব, লক করার জন্য কন্ট্রোল প্লাস 2 দিলে লক হয়ে যাবে, এখন আর কোথাও নড়বে না। আবার যদি আমি লক সরাতে চাই তখন কি করতে হবে, অল্টার কন্ট্রোল 2, লক সেরে গেল, এখন ইচ্ছা মতো চলে যাবে, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আসলাম। এখন আর এটা এখন কিন্তু লক নেই, যেহেতু অল্টার কন্ট্রোল 2 দিছি লক সেরে গেছে। আমি যদি দুইটাই লক করতে চাই দুইটাই আমি সিলেক্ট করবো, যে এইভাবে মাউস টেনে ধরে এইভাবে সিলেক্ট করলাম দুইটাই, এখন কন্ট্রোল 2 দিলাম লক শেষ। আচ্ছা এখন আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম আমি ডিজাইনের জন্য, আমি জাস্ট কিন্তু ডিজাইনের প্রসেসটা দেখাচ্ছি, এটা কিন্তু ফাইনাল কোনো ডিজাইন না, আমি জাস্ট ডিজাইনের নিয়মটা দেখাচ্ছি, ডিজাইনটা আপনাদের মধ্যে যার যেভাবে ভালো লাগে দেখে দেখে হোক ইচ্ছা মতো হোক ডিজাইন করতে পারবেন, আমি জাস্ট ডিজাইনটা শেখাচ্ছি। এখন আমি ধরি আমি একটা হেডলাইন লিখবো, হেডলাইন লেখার জন্য আমি একটা আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, কতটুকু নেব, এইটুকু নিব, এটুকু নিব, কি কালার নিব, এটা আমি নতুন আরেকটা কালার দিব, এই কালার দিলাম। এখন আমি কি করব, ধরি আমি একটা গিগ বানাচ্ছি, কিসের গিগ, ধরি ইনস্টাগ্রামে আমি একটা গিগ বানাচ্ছি ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য। তো আমি কি করব, এখন এখানে আমাকে হেডলাইন লিখতে হবে, লেখার জন্য কি করতে হবে, এই যে টি নামে একটা অপশন দেখতেছি টেক্সট বা টাইপ টুল, এখান থেকে সিলেক্ট করব এই যে টি, এখান থেকে সিলেক্ট করার পরে এখানে আমি একটা চাপ দিতে হবে, দেওয়ার পর এখানে একটা আমি চাপ দিলাম, লেখাটা অনেক ছোট দেখাচ্ছে কিন্তু এখন লেখলে কিন্তু বোঝা যাবে না, এটা বড় করার জন্য কি করব, এই যে ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম, ঠিক আছে এখন আমি এই লেখার উপর একটা চাপ দিলাম, দেওয়ার পর অল্টার প্লাস শিফট ধরব, ধরার পর এই যে কর্নার ধরে টেনে নিয়ে চলে যাব যত বড় ইচ্ছা করতে পারবো, ঠিক আছে না, আবার দেখাতে হবে, হ্যাঁ প্রবলেম হলে বলবেন, কিন্তু কেউ কিন্তু না বুঝে যাওয়া যাবে না, এটা জাস্ট ডানার জন্য টি নিয়ে একটা এখানে রাখলাম, রাখার পরে এটা সিলেকশন করলাম, করার পর এইটা এইভাবে বড় করলাম একইভাবে সেম প্রসিডিউর। এখন আমার কিওয়ার্ড তো এটা না, আমাকে তো এটা চেঞ্জ করতে হবে, এডিট করতে হবে, মানে লেখাটা চেঞ্জ করতে হবে, লেখার জন্য এখানে আমি ডাবল ক্লিক করবো, এই লেখার উপর ডাবল ক্লিক করলে এখানে আমাকে লেখার সুযোগ দিবে, তখন আমি কেটে দেবো, ব্যাকে এসে
এখন আমি লিখব ইনস্টাগ্রাম মার্কেটিং। এখন আমি এটার উপর চাপ দিলাম, এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, আমি একটা হেডলাইন দিয়ে দিলাম। তো এটার জন্য এই লেখাটা আমি চেঞ্জ করব, লেখার ফন্টটা ধরে আমার কাছে ভালো লাগতেছে না। তো আমি কি করতে পারি, এই যে উপরে ফন্টের অপশন আছে না, বা প্যারাগ্রাফ, এটা যদি না থাকে আমরা এই ফন্ট অপশনটা কোথায় পাবো, প্যারাগ্রাফ অপশনটা? এটা আমরা যে কোনো টুলসের জন্য আমরা চলে যাব কোথায়, উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পর আমরা কোথায় খুঁজব, এই যে টাইপ, টাইপের মধ্যে গেলে আমরা এই যে ক্যারেক্টার পাবো, প্যারাগ্রাফ পাবো। যেহেতু আমাদের প্যারাগ্রাফ পোস্ট এখানে আছে, সেহেতু আর আমাদের ওইখান থেকে আনতে হবে না। আমরা চলে যাবো এখানে লেখার উপর চাপ দিয়ে, এই যে এখানে আমরা চলে যাই, আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। কি ফন্ট দেবো, এই ফন্ট দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, যেটা ভালো লাগে। একটা একটা করে নিচে আসলে ফন্টগুলো চেঞ্জ হতে থাকবে, অথবা আমি সার্চ দিয়েও লিখতে পারি। যেমন আমার যদি ফন্টের নাম জানা থাকে, যেমন আমি দেবো হচ্ছে নেকজা বোল্ট, এন্টার দিয়ে দিলাম, নেকজা বোল্ট, ফন্টের নাম হচ্ছে নেকজা বোল্ট। এখন কি করবে, একটু ছোট করি আমি রোমের মধ্যে আনার জন্য, ছোট করার জন্য কিন্তু অবশ্যই শিফট প্লাস অল্টার চেপে ধরে ছোট বড় করতে হবে, নাহলে কিন্তু লেখার শেপ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কালারটা, লেখার কালারটা আমি হোয়াইট দেই, এটুকু ফুটবে ভালো। এখন আমি কি করব, এই যে লেখা যে তিনটা দাগ দেখা যাচ্ছে, লেখার উপর চাপ দিলে এই যে উপরে একটা দুইটা তিনটা দাগ দেখা যাচ্ছে, তাই তো? এই দাগটা আমি কি করব, এই দুইটা দাগ মুছে দেওয়ার জন্য এইখানে আমি রাইট বাটন ক্লিক দেবো, দেওয়ার পর ক্রিয়েট আউটলাইন, মাঝখানে দাগটা কিন্তু মুছে গেছে। এখন আমি কি করবো, তাহলে আরেকটু ছোট করি আমি এটা। এখন এই লেখাটা মাঝখানে আনতে হবে, মানে অ্যালাইন করতে হবে। লেখাটা তো আমার মানে হাত দিয়ে ইচ্ছা মতো নিতে পারবো না, মানে মাঝখানে নিতে পারবো না অ্যাকুরেটভাবে। তো এর জন্য আমাকে কোথায় যেতে হবে, উইন্ডো থেকে আনতে হবে অ্যালাইন। এই যে অ্যালাইন অপশনটা, এর মাধ্যমে আমরা কি করতে পারি, লেখাটা মাঝখানে আনতে পারি। একটু মনোযোগ দিয়ে দেখি, আমি আমরা কার আমরা কার মাঝখানে আনবো লেখাটা, লেখাটা আনবো হচ্ছে এই যে ইট কালার বা বিস্কিট কালার যে ঘরটা, এই কালারের মধ্যে আমরা লেখাটা মাঝখানে আনবো। এর জন্য কি করতে হবে, আমাদের এই দুইটাই সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলাম প্রথমে, এরপর শিফট চেপে ধরে আমি ফ্রন্টটাকে সিলেক্ট করলাম, করার পরে যেটা স্থির থাকবে আমি সেটার উপরে ক্লিক দিলাম, মানে এই ঘরটা স্থির থাকবে, লেখাটা চলে মানে জায়গা মতো চলে যাবে মাঝখানে। মাঝখানে দেওয়ার জন্য কি করব, এই যে একটা অপশন দেখতেছি এখানে চাপ দিলাম, মিডলে চলে আসলো, আবার এটা চাপ দেবো নিচের মিডলে চলে আসলো। এখন আমি বাইরে একটা ক্লিক দিলাম, এখানে কিন্তু লেখাটা বাইরে মিডলে চলে আসছে একদম আমাদের হেডলাইনটা। এখন আমি কি করতে পারি, এখন ধরি আমি এখানে একটা ছবি অ্যাড করব, বা ফাইবারের লোগো বা বিভিন্ন লোগো আমি অ্যাড করতে পারি। লোগো অ্যাড করার জন্য কি করব, ফাইবার থেকে আমি ডাউনলোড দেব লোগোগুলো। আচ্ছা, ফার্স্টে আমি একটা ছবি এনে দেখে নেই, আমি এখানে আমি কীভাবে একটা ছবি অ্যাড করতে পারি। ফার্স্টে তো আমি নিজের ছবি দিতে পারি। ছবি অ্যাড করার জন্য আমি প্রথমে কী করবো, একটা ইলিপস টুল নেব, ইলিপস টুল। এই টুলসটা কী করবো, আমি এখানে পেস্ট করব, কীভাবে, অন কন্ট্রোল অল্টার প্লাস শিফট ধরবো, ধরার পরে মাউস চেপে ধরে আমি এভাবে টান দেব,
গোল একটা অপশন আসলো, ঠিক আছে। এটা একটু বড় করব কিভাবে? বড় করার জন্য সব একই প্রসেস, অল্টার প্লাস শিফট চেপে ধরে এখানে মাউস দিয়ে ধরে টান দিলেই হয়ে যাবে। এখন তো আমাদের একটা ফ্রেম তৈরি করতে হবে আর একটা মাঝখানের বৃত্ত তৈরি করতে হবে। এর জন্য কি করতে হবে, এটা এখানে কপি করে এখানে পেস্ট করতে হবে। এর জন্য কি কন্ট্রোল সি দিয়ে কপি, আর যদি ভি দেই মাঝখানে কিন্তু পেস্ট হয়ে গেল, মানে আরেক জায়গায় গেল। আমরা এটাকে আমাদের আবার পরিশ্রম করে মাঝখানে আনতে হবে, মিডিলে আনতে হবে। এখন যদি আমরা এই মিডিলে আনতে চাই তখন কি করব, কন্ট্রোল সি দেব প্লাস কন্ট্রোল ভি দেব, সরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মাঝখানে কিন্তু কপি হয়ে গেছে। কিভাবে আমি টেস্ট করতেছি, ওয়েট, এই যেটা ছোট করলে দেখা যাবে, এই যে আমাদের কিন্তু একটা বৃত্ত হয়ে গেছে বা একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। এটা ইচ্ছা করলে চার কর্নারও তৈরি করা যাবে। আমরা চেষ্টা করব লোগোটা দুই তিনটা কালারের মধ্যে রাখতে, বা ব্যানারটা বেশি কালারের মধ্যে রাখলে জিনিসটা একটু বাজে দেখায়, স্ট্যান্ডার্ড দেখায় না। এর জন্য কালারগুলো আমরা একটু ম্যাচ রাখার চেষ্টা করব। এই যে এটা কী কালার রাখবো, এই কালারটা রাখবো, এটা দেওয়া হয়েছে, হ্যাঁ একই কালার। এখন আমাদের কাজ হচ্ছে এই গোলের মধ্যে কিভাবে আমরা একটা ছবি নিয়ে আসতে পারি। আমরা কি বুঝতেছি এ পর্যন্ত, কি বুঝছি সবাই, নাকি কারো কোনো প্রবলেম আছে? কারোর কোথায় প্রবলেম আছে বুঝতে এ পর্যন্ত? স্যার ওই যে লেখাটা যে লিখলেন তখন কি আমরা যে শিফটে চাপ দিয়ে তারপর হচ্ছে মাঝখানে নিয়ে আসবো? না, মাস নেওয়ার জন্য মাস্ক শিফটে চাপ দিতে হবে না, ছোট বড় করার জন্য মাঝখানে শিফটে চাপ দিতে হবে। এখন আমরা দেখাবো এখানে ছবি কি করে রিস্টোর করার জন্য, ওইটা ওই যে গোলটা ওইটা কি যেন, এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে এর উপরই পেস্ট হবে, ওই একই জায়গায় পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল এফ এর কথা না বললেন? সরি সরি, হ্যাঁ কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি দিলে তো মাঝখানে যাবে আর কন্ট্রোল ভি দিলে ওই জায়গায় পেস্ট হয়ে যাবে। তাহলে শুধু ছোট বড় করলেই এভাবে হয়ে যাবে, তাহলে তখন আর অ্যালাইন করে মাঝখানে আনতে হবে না। এখন আমরা একটা ছবি নিয়ে আসি ডাউনলোড করে। সেটা আমাদের ডাউনলোড একটা হয়ে গেছে পিক, আমরা পিকটা নিয়ে আসি। এই পিকটা নিয়ে আসার জন্য চলে যাব আমরা হচ্ছে ফাইল, ফাইল থেকে প্লেস অথবা শিফট কন্ট্রোল পি, ঠিক আছে। এখানে আমি চাপ দিলাম, দেওয়ার পর কোথায় আছে আমার ছবি, আছে ডাউনলোডে। এই যে ছবিটা আমি ডাউনলোড করলাম, শিফট কন্ট্রোল তারপরে কি, শিফট কন্ট্রোল পি, বি পি পি,
ফাইল থেকে প্লেস অথবা শিফট কন্ট্রোল পি দিলে চলে আসবে অপশনটা। এখানে আমি চাপ দিলাম, দেওয়ার পর চলে গেলাম কোথায়, ডাউনলোডে। ডাউনলোডে যাওয়ার পর এই ছবিটা এখানে দিলাম, দেওয়ার পর অনেক সময় যেখানে লিঙ্ক অপশন আসবে এটা কিন্তু তুলে দিতে হবে, নাহলে কিন্তু ঝামেলা করবে। লিঙ্কটা তুলে দিলাম, দেওয়ার পরে প্লেস, ছবিটা আমি কোথায় রাখবো, যে কোনো জায়গায় রাখলেই হবে, ছবিটা কিন্তু অনেক বড় ফ্রেমের। আচ্ছা ছবিটা আমি ছোট করি, ছোট করার জন্য কিন্তু অল্টার শিফট চাপতে হবে, নাহলে কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে। স্যার অল্টার শিফট কে চেপে রেখে পরে ছোট করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্টার শিফট চেপে রেখে ছোট করতে হবে। এখন আমাকে কি করতে হবে, এই যে ছবিটা তো ভিতরে ঢুকাইতে হবে, মাঝখানে দুইটা বৃত্তের মাঝখানে ঢুকাইতে হবে, এই যে নিচের ফ্রেম আর উপরের ফ্রেমের মাঝখানে ঢুকাইতে হবে ছবিটা। এর জন্য কি করতে হবে, নিচের ফ্রেম নিচেই থাকবে, ছবিটা মাঝখানে দেবো, এই যে নীল ফ্রেমটা উপরে আনলেই হয়ে যাবে। এইটা উপরে আনার জন্য কি করব, এই নীল ফ্রেমের উপর রাইট বাটন ক্লিক দেব, রাইট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ দিয়ে বিগ টু ফন্ট, উপরে আসছে ছবিটা, কি মাঝখানে গেছে? কি ছবি মাঝখানে গেছে না? সবাই প্র্যাকটিস পরে করেন, বাসায় বাসায় বসে ভিডিও দেখে দেখে করেন প্রয়োজনে, ঠিক আছে? মাঝখানে গেছে অত মাথা দেখা যাইতেছে না। হ্যাঁ মাঝখানে গেছে, এখন দেখবো কিভাবে। এর জন্য আমরা এই যে উপরের যে এটা এটা আমি কমায় দেই, এটার আমি এলায় রেজুলেশনটা কমায় দেই, এই যে উপরের যে বৃত্তটা এটা আমি কোথায় কমাবো, এই যে অপাচিটি, অপাচিটির উপর চাপ দিয়ে এই যে 100% আছে এখানে, 100 থেকে আমি করে দিলাম কত, 64 বা 60 করে দিলাম, 60% করে দিলেই হবে। এখন কিন্তু আমি দেখতে পারবো ছবিটা কোথায় যাচ্ছে না যাচ্ছে। এখন ছবিটা শুধু আমি বৃত্তের মধ্যে রাখবো, বাদ বাকি বাইরে রাখবো না। এর জন্য আমরা কি কি করতে হবে, এই গোল বৃত্তটা আর পিকচারটা আমাকে সিলেক্ট করতে হবে। কিভাবে, পিকচারটা আমি সিলেক্ট করলাম, করার পর শিফট ধরে আবার এই বৃত্তটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন আমি কি করব, এই বৃত্তের উপর রাইট বাটন ক্লিক দেব, দেওয়ার পর মেক ক্লিপ ইন মার্কস, ঠিক আছে? সবাই কি পারবো? বাসায় ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। স্যার সবগুলা কি তো এইভাবেই বানাইতে হবে নাকি? এক একটাই এক এক ভাবে বানাবো, এক ভাবে যেভাবে ইচ্ছা এইভাবে ছবি তুলতে হয় না। ওইটা তো আর কি রকমই, প্রসেসিংটা তো এরকম। হ্যাঁ প্রসেসিং এর গিগের মাপটা একই এইভাবেই, এখন ডিজাইনটা হালকা পাতলা চেঞ্জ করলে হয়ে যাবে আর কি। শুধু গিগ না, প্রায় যে কোনো ডিজাইনে আমি এইভাবে করা যাবে, এই শুধু মাপটা চেঞ্জ করে আমি যে গিগ নেব সেটা এখানে করা যাবে। এখানে যদি আমি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে চাই, আমি একটা ইনস্টাগ্রামের লোগো নিয়ে আসতে পারি গুগল থেকে, না ভাইয়া আমার মেমে একটা নামানো আছে, আমি নিয়ে আসি ইনস্টাগ্রামের লোগোটা, প্লেস থেকে এই যে ইনস্টাগ্রাম ওপেন দিলাম, আমার ইনস্টাগ্রাম একটা নিয়ে আসা আছে, এই যে ইনস্টাগ্রাম একটা দিয়ে দিলাম গিয়ে। জাস্ট আনলেই হয়ে যাবে, অথবা আমরা সাইডে যদি চাই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে রিমুভ করে দিতে পারি, এভাবে দিলেও প্রবলেম নেই।
এখন আমরা কি করবো, এখানে আমরা দু একটা সার্ভিস টার সম্পর্কে লিখতে পারি, আরো লোগো দিতে পারি, লেখবো কিভাবে, এই একইভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং যেভাবে লিখলাম না, ঠিক একইভাবে আমরা লিখতে পারি। যে টি এখান থেকে আমরা টেক্সট কিভাবে আনবো, এই যেখানে আমরা জাস্ট মাউসটা রাখলাম, রাখার পরে এই লেখাটা আমাদের এখানে হয়ে গেল। এখন আমরা চলে গেলাম ডিরেক্ট সিলেকশন টুল, যাওয়ার পর অল্টার শিফট ধরে লেখাটা আমি বড় করব, করার পর এটাতে আমি ডাবল ক্লিক করব, এটা ব্যাকে এনে আমি লিখলাম অর্গানিক সার্ভিস। আচ্ছা ফন্টের কালারটা আমি চেঞ্জ, ফন্টটা আমি চেঞ্জ করে দিই, ফন্টটা অনেক এক্সাম্পল না দিয়ে আমি ইউনিফর্ম, ইউনিফর্ম বোল্ড বা লাইট দিই, ইউনিফর্ম মিডিয়াম দিয়ে দিই। অর্গানিক সার্ভিস এখানে আমি আরেকটা দিতে পারি, এইভাবে দিতে হবে ইনস্টাগ্রামের জন্য। আরো অনেকগুলো সার্ভিস দিতে পারি, যেমন ইনস্টাগ্রাম অর্গানিক ফলোয়ার, রিয়েল ফলোয়ার, টার্গেটেড ফলোয়ার, নিশ রিলেটেড ফলোয়ার, অর্গানিক গ্রোথ, এভাবে মূলত দিতে হবে আমাদের ইনস্টাগ্রামের, ইনস্টাগ্রামের গিগের জন্য। আমি টেনে টেনে দিয়ে দিচ্ছি বার জায়গায় জায়গায়, ঠিক এইভাবে আপনারা ইচ্ছা মতো লেখাগুলো আস্তে আস্তে লিখতে পারেন। যদি চান যে এই লেখাগুলোর মধ্যে এই ধরনের নিচে ডিজাইন করে দিবেন এক একটা, তাও সম্ভব। এটা কিভাবে, এই যে আমাদের টুলস আছে না রেকটেঙ্গেল টুলস, এটা দিয়ে আমি কি করলাম, এই যে মাঝখানে নিয়ে আসলাম, যাওয়ার পর আমি কালারটা চেঞ্জ করে দিলাম, কি কালার দেবো, ধরি সাদা কালারই দিই বা এই কালার দিলাম, অথবা এই কালার দিলাম, এটার কালারই ম্যাচ করে দিলাম। যাওয়ার পরে লেখাটা তো উপরে আনতে হবে, লেখা উপরে আনার জন্য কি করব, রাইট বাটন ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দেব, তারপর হচ্ছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ টু বিগ টু ফন্ট, এই যে লেখাটা উপরে উঠে গেল, করা যাবে এভাবে দিতে। আচ্ছা আমি যদি চাই আর একটু ডিজাইন করব, কর্নারগুলো আমি ছোট করে দেব, তখন কি করব, এটা আমি রাইট বাটন একটা ধরলাম, ধরার পরে এই যে রেকটেঙ্গেল ডাইরেক্ট সিলেকশন টুল আছে না, এটা দিয়ে আমি ধরলাম, ধরার পরে টেনে নিয়ে চলে আসলে হয়ে যাবে, তখন একটা টুলস হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পুরোটাই ধরলাম, ধরার পরে আমি টেন টান দিলাম, তখন কিন্তু পুরোটাই গোল হয়ে যাবে একদম, এভাবে ইচ্ছা করলে। আচ্ছা এটা আমি ডিলিট করে দেখলাম, এটাতে কপি করার জন্য জাস্ট অল্টার ধরে ধরে টেনে নিয়ে আসলেই হয়ে যাবে, কঠিন তেমন কিছুই না।
এখানে যদি চান আরো এইভাবে লোগো ব্যানার মার্কেটিং ইচ্ছা মতো অ্যাড করে দিতে পারেন, যে কোনো কিছু সার্ভিস অনুযায়ী। কি বলা যাবে স্যার? স্যার ব্যানারটা সেভ করব কিভাবে? আচ্ছা আচ্ছা, ব্যানারটা সেভ করে দিচ্ছি। এটা থেকে আর কোনো প্রবলেম আছে? না স্যার, এটা আর কোনো প্রবলেম নেই। ব্র্যান্ড ঠিক করার সময় তখন আর কি প্রবলেম প্রবলেম ফেস করতে তো হয়ে যাবে। আচ্ছা, যে কোনো সময় লগ দিবেন, কোনো সমস্যা নাই। প্র্যাকটিস করেন আর ভিডিও ইনশাআল্লাহ কালকে দিয়ে দেব। আচ্ছা, এটা সেভ কেমনে করব? সেভ করার জন্য এখানে আমি চলে যাব হচ্ছে, এটা আমি সিলেক্ট করলাম, কিটা আমি কি সেভ করব, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফাইলে চলে গেলাম, ফাইল থেকে প্লেস, সরি প্লেস না, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। কোথায় সেভ দেব? আমি ডেস্কটপে সেভ দেব। এখন এই যে এক্সপোর্ট, মাপটা কি নিব? এই যে বড় মাপই থাকবে, এই যে 72 PPI, কিন্তু ফাইবার রিকমেন্ড করছে 72, কিন্তু 72 দিতে হবে। ওকে, আমাদের ব্যানার সেভ হয়ে গেছে। এই যে আমাদের গিগের ব্যানার, কি পারবো? জি স্যার। চাই আরো সুন্দর সুন্দর ডিজাইন করবেন, আমি তো বেশি সময় নেই না। একটা কেকের পিছনে যদি সময় দেন, আমি তো মাত্র কয়েক মিনিটে বানালাম, যদি 2-3 ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ এটা আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। ফাইবারে দেখে দেখে, ফাইবারের যে গিগুলো সার্চ করবেন, দেখে দেখে করবেন, আইডিয়া নেবেন। একদিনে যে করতে হবে তা না, দিনে দিনে আপনারা ডিজাইন শিখবেন ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তাহলে কারোর আপাতত কোনো প্রবলেম নেই তো না? না স্যার। আচ্ছা, তাহলে আজকে একটা ডিজাইনই থাক, সবাই প্র্যাকটিস করেন, কি কি প্রবলেম হয় প্রয়োজনে গ্রুপে বসতেন। আমি দেখতেছি ও আজকে তো আবার খেলা আছে মেবি। জি স্যার, আজকে তো আর হবে না। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে তারপরে কথা বলি। আচ্ছা, তাহলে আমি রেকর্ডটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আচ্ছা।